মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন, মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি? না ভাই রাফি, কোনো সমস্যা নেই। মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই, বরং টাকা দেওয়া উচিত নয়। কারণ কেউ যদি ভুল মানত করে তাহলে সে মানত ভঙ্গ করাই হলো তার করণীয়, সে মানত তিনি পুরো করবেন না। যেহেতু মাজারে মানত করা একটা ভুল কাজ, অতএব তিনি মানত পুরো করবেন না। এরপরে ওয়ালিজা উসরাত, আপনি ইউটিউবে আমাদের চ্যানেলে প্রশ্ন করেছেন, একজন দিনমজুর ঠিক করে খাবার জোগাড় করতে পারে না, তার মেয়ের বিয়েতে কি জাকাতের টাকা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, তিনি যদি ঠিকমতো খাবার জোগাড় করতে অসুবিধা হয় তার, অবশ্যই তাকে আপনি জাকাত দিতে পারেন। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুঃখীকে খাবার দিলেন, মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন, মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটি হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে, সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এরপরে অর্ষা নীলু, আপনি জানতেছেন দেনমোহরের টাকার কি জাকাত দিতে হবে? বোন, দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে, স্বামীর কাছ থেকে আপনি উসুল করে থাকেন, তাহলে এটি আপনার কাছে এক বছর স্টে করলে জাকাত দেওয়ার নিসাব যে আছে সেটা পরিমাণ থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না, আপনাকেও দিতে হবে না। হ্যাঁ, স্বামীর নগদ টাকা থাকলে, সম্পদ থাকলে সেটা জাকাত তিনি দিবেন, কিন্তু এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে। সুজন মুখতার, আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয় জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। এরপরে নূরজাহান বেগম জানতে চেয়েছেন, হারাম কাজ জেনেও হারাম কাজ করছে এই ভেবে যে পরে তওবা করে নেবে, এটা কি সঠিক? না, এটা মোটেও সঠিক নয়, এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি কাজ। কারণ আপনার ঘরে কোনো মলম আছে যেটা ব্যবহার করলে, ওষুধ আছে যেটা ব্যবহার করলে আপনার কাটা জায়গাটা ভালো হয়ে যাবে, সেজন্য আপনি একটা ভালো হাত, সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ, ঠান্ডা মাথা আপনি কেটে কেটে ওষুধ দিবেন না। ওষুধটা হলো কেটে গেলে তখন ব্যবহার করার জন্য, তওবার পথ খোলা আছে, সেজন্য আপনি ঠান্ডা মাথায় গুনাহ করে যেতে পারেন না যদি সুস্থ মস্তিষ্ক মানুষ হয়ে থাকেন। আপনার গুনাহ হয়ে গেছে, আপনার অবচেতন মনে আপনি করে ফেলেছেন, তখন আপনি তওবার সেই মলম ব্যবহার করবেন। অনেকে এমন করেন যে তওবার রাস্তা তো খোলা আছে, আমি সেই জন্য গুনাহ করছি, এরকম করলে তাদের তওবা, প্রকৃত তওবা খুব কমই নসিব হয়ে থাকে, এবং এটি এক প্রকারের আল্লাহর প্রতি বেপরোয়া হওয়া। হাত কাটার প্রতি বেপরোয়া হলে যেরকম মানুষ আমাদের করতে পারে, আল্লাহর প্রতি বেপরোয়া হওয়ার আলামত, যেটি কোনো কোনো ক্ষেত্রে কুফুরি পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে, আল্লাহর প্রতি অবিশ্বাসের পর্যন্ত নিয়ে যেতে পারে, এটার জন্য এটা উচিত নয় এবং খুব জঘন্য একটি বিষয়। এরপরে জান্নাত আরা জুলি, আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ করতে পারবে, কোনো অসুবিধা নেই, মুরগিতে একজন ধরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য, বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি রায়হান সিদ্দিকী, আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না, শুধু সামান্য একটু শুয়ে থাকা, এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এরপরে আরভিন খান, আপনি জানতেছেন আল্লাহ তাআলার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহর সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন, সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। যদি আল্লাহ তাআলার সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহর সিফাতের নামগুলো বিশেষভাবে পাঠ করলে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হবে, তাহলে এটা রুকিয়া হিসাবে, জারফুক হিসাবে দুনিয়াবি কোনো জিনিস পাওয়ার জন্য আপনি করতে পারেন। কিন্তু কোন আমি হাদিসে আল্লাহ তাআলা বিশেষ কোনো নাম এটা এতবার জপলে এরকম লাভ হবে এরকম কোনো কথা বলা হয়নি। এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কীভাবে করব, আপনি কোন নামাজ পড়ছেন? আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে, বাস নিয়ত মানে ইচ্ছা, মুখে আপনাকে নামায়তুয়ান পড়তে হবে না, কারণ মুখে নামায়তুয়ান পড়া এটা মূলত নিয়ত নয়, এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা, ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি।